RCB S1 master pump যেটা front brake lever হিসেবে ইনস্টল করলাম এই brake লিভারটা প্রায় 10 দিন যাবত আমি ইউজ করে আজকে আপনাদেরকে একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি রিভিউ দেওয়ার মতো ইউজ করতে হলে এটা আসলে বছরখানেক ইউজ করতে হবে তো আমি একটা শর্ট ইমপ্রেশন রিভিউ দেই যে এই 10 দিন ইউজ করার পর আমি কি বুঝলাম যে হার্ড ব্রেক চাইলে হার্ড ব্রেকও করতে পারতেছি এখন আমি খুব সফটলি ব্রেক করতে পারতেছি এবং এক আঙ্গুলে উইচ ইজ রিয়েলি কুল আপগ্রেডেশন ফর মি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাওয়ার হুইলস এই বাইকটার ব্রেক নিয়ে আমি এর আগে ভিডিও করছি যখন আমি হোস পাইপ চেঞ্জ করছিলাম ব্রেকিং আপগ্রেডেশন নিয়ে আমি একটা ভিডিও করছিলাম সেটা আরসিবির হোস পাইপ লাগানোর পরে বাইকটার ব্রেকিংটা খুব ভালো হয়েছিল তো এইখানে যে মাস্টার সিলিন্ডারটা আছে এই মাস্টার সিলিন্ডার এই ভিতরে একটা পিস্টন থাকে যেটা ব্রেক পাম্প করে ওই পিস্টনটাতে সমস্যা হয়েছিল তখন পিস্টনটা পাল্টাইছিলাম এবং হোস পাইপ যার কারণে ব্রেকিংটা ভালো ছিল যারা আমার ওই হোস পাইপ চেঞ্জিংয়ের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন আর পিছনের ব্রেকের জন্য আমি একটা আপগ্রেডেশন করছিলাম সেই ভিডিওটাও থাকলো দেখে আসতে পারেন তো ওই আপগ্রেডেশন করার পরে 4-5 হাজার কিলোমিটার খুব ভালো চালালাম চালানোর পরে ইদানিং আবার আমি দেখতেছি হয়তো বা পিস্টনটা আবার দুর্বল হয়ে গেছে এবং স্পিড থেকে যখন আমি ব্রেক করতেছি তখন এখানে এসে হার্ড হয়ে একটা হার্ড ব্রেক করে ফেলতেছে এই হার্ড ব্রেকটাই আরটিআরের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তো এই ব্রেকটা কোনো সমাধান আমি পাচ্ছি না শেষবেশে আমি চিন্তা করলাম ফুল মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করব তো আজকে আমি আরসিবির S1 মাস্টার পাম্প ফ্রন্ট ব্রেকের জন্য কিনে নিয়ে আসছি তো এই মাস্টার সিলিন্ডারটা এখন চেঞ্জ করার পরে আমি বুঝতে পারবো যে ব্রেক ক্যালিপারে কোনো সমস্যা আছে কি না মাস্টার সিলিন্ডারে সমস্যা যে আছে এটা নিশ্চিত তো মাস্টার সিলিন্ডারটা আমি আজকে চেঞ্জ করব করার পরে আমি বেশ অনেকদিন ইউজ করার পরে আমি ভিডিওটা শেষ করব আর ফুল বাইকের ব্রেকিং সিস্টেম আর সব কিছু মিলে একটা ফুল রিভিউ RTR 164V-র জন্য আমি তৈরি করব সেটা হচ্ছে 15,000 কিলোমিটার কমপ্লিট হওয়ার পরে তো আমি একটা ফুল রিভিউ দেবো সেখানে আমি বিস্তারিত ব্রেক নিয়ে আলোচনা করব সো চলে যাই এখন আমরা আকরামের কাছে লাল অয়েল দেওয়া দরকার ছিল ওকে আরসিবি S1 মাস্টার পাম্প যেটা ফ্রন্ট ব্রেক লিভার হিসেবে ইনস্টল করলাম এই ব্রেক লিভারটা প্রায় 10 দিন যাবৎ আমি ইউজ করে আজকে আপনাদেরকে একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি রিভিউ দেওয়ার মতো ইউজ করতে হলে এটা আসলে বছরখানেক ইউজ করতে হবে তো আমি একটা শর্ট ইমপ্রেশন রিভিউ দিই যে এই 10 দিন ইউজ করার পর আমি কি বুঝলাম আমার আগের ব্রেক আর এই ব্রেকের সাথে তুলনা করলে এটা আসলে ফার ডিফারেন্স ট্রাফিক জ্যামের থেকে আমি ব্রেক করতাম তখন আমার ব্রেকটা লক হয়ে যেত প্রায়ই লক হয়ে যেত শক্ত হয়ে এখন আমি খুব সফটলি ব্রেক করতে পারতেছি এবং এক আঙ্গুলে উইচ ইজ রিয়েলি কুল আপগ্রেডেশন ফর মি আমার কাছে আপগ্রেডটা খুবই ভালো লাগছে তো যাদের এই বাইকের ব্রেক নিয়ে প্রবলেম ফেস করতেছেন বিশেষ করে ফ্রন্ট ব্রেক তারা মাস্টার সিলিন্ডারটা ফ্রন্ট ব্রেকের মাস্টার পাম্পটা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে আপনাকে এই আরসিবির S1 মাস্টার পাম্প লাগাইতে হবে এমন না বাজারে আরও অনেক রেডিয়াল ব্রেকও পাওয়া যায় আবার এক্সাইল ব্রেকও পাওয়া যায় তো যেটাই আপনার কাছে ভালো লাগে ব্র্যান্ড সেটা আপনি ইউজ করেন
কজ আমি রিকমেন্ডেশন দিব না যে RCB লাগান, কারণ এটা আসলে খুব বেশি দাম পড়ে যাচ্ছে। তো এই পারফরমেন্সটা যদি আপনি ভালো পেতে চান, ভালো একটা ব্র্যান্ডের মাস্টার পাম্পটা লাগাই নেন, দেন আপনি আরটিআরে আমার মনে হয় বেস্ট একটা ব্রেকিং পাবেন। আর যদি এটার লুকের কথা বলেন, কোনো অংশে আপনাকে এটা চিপ ফিল দিবে না, খুবই প্রিমিয়াম ফিল দিবে। হোল বডিটা অ্যালয় তৈরি, অ্যালয় দিয়ে একদম একটা খুব সুন্দর একটা প্রিমিয়াম ফিনিশিং দেওয়া আছে প্রোডাক্টটাতে। এটার আরও কয়েকটা কালার হয়, গোল্ডেন হয়, এটার এইটা হচ্ছে সিলভার, ব্ল্যাক হয়, তারপরে হচ্ছে রেড হয়, সবগুলো কালারই খুবই আই ক্যাচি। এবং যারা আপনার কসমেটিক্স আপগ্রেড চায়, তারাই RCB-র প্রোডাক্ট নিয়ে খুব সন্তুষ্ট থাকবে। আর আরেকটা জিনিস আমি লাগাইছি, সেটা দেখছেন এই যে RCB-র গ্রিপ, এই গ্রিপটার লাগানোর এটা কোনো আপগ্রেডেশন বা কোনো কিছু না, এটা জাস্ট একটা গ্রিপ ইনস্টল করলাম আর কিছুই না। তবে একটা জিনিস বলতে হয় যে এই গ্রিপটার গ্লাভস ইউজ করলে এটার পারফরমেন্সটা পাবেন। আপনারা যদি বিয়ার হ্যান্ডে ইউজ করেন, মানে যারা খালি হাত যারা বাইক চালান, তারা এটা না কিনলেই ভালো হবে, কারণ একটু একটু কাটা কাটা আছে, যেটা গ্লাভসে খুব ভালো গ্রিপ দেয়, কিন্তু হাতে ধরে রাখলে বেশিক্ষণ হয়তো আপনার হাতে একটু জ্বালাপোড়া করতে পারে। S1 মাস্টার পাম্প যেটা RCB-র, এটা অলমোস্ট বাইকার কমিউনিটিতে সবাই চিনে, এটা সম্পর্কে এত বেশি বলার কিছু নাই। এটা মালয়েশিয়ান একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টের আসলে গুণগত মান অনুযায়ী এটার পারফরমেন্স সব কিছু আপনাকে একটা ভালো একটা সার্ভিস দিবে আশা করি। আর এই তো পারফরমেন্স যদি বলেন, ব্রেকিং তো খুব সুন্দর বাইট পাচ্ছি আমি এখন, ব্রেকে সফট ব্রেকও করতে পারতেছি আমি, আবার এই যে হার্ড ব্রেক চাইলে হার্ড ব্রেকও করতে পারতেছি। সো এর চেয়ে মজার আর কিছু নাই, আমার হাতে এখন কন্ট্রোল চলে আসছে, যেটা এতদিন আমার হাতে ছিল না সত্যি বলতে। তো সিলিন্ডার এটা চেঞ্জ করে আমি বলতে পারেন হ্যাপি, আর আপনাদের রিকমেন্ড করব যদি বাজেট থাকে তো ভালো একটা রেডিয়াল ব্রেকিং কিনার। তো পরিশেষে এটার এন্ডিং যদি আমি বলতে চাই, আরটিআরে ব্রেকটা আপগ্রেড করবেন, তাহলে যদি রেডিয়াল ব্রেকিংয়ের যে কোনো একটা সেট আপ নিতে পারেন, দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ান। আর যদি চিন্তা করেন যে বেশি দাম দিয়ে চেঞ্জ করবেন না, তাহলে যে কোনো একটা এক্সাইল ব্রেকিং মাস্টার পাম্প, যেটা আগের আরটিআরে যেভাবে ছিল সেরকম একটা ভালো ব্র্যান্ডের কিনে লাগাবেন, দেন আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন আই হোপ। আর এই RCB S1 মাস্টার পাম্পের বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,500 টাকা, হুইচ ইজ রিয়েলি হিউজ কস্টিং। এটা আরও কম হইলে ভালো হইতো, লাইক 3,000 টাকার আশেপাশে, বাট কিছু করার নাই, এই জিনিসটা বাংলাদেশে এরকমই দাম। আমি অনেক ঘাটাঘাটি করছি আর অনেকগুলো শপে এটা পাওয়া যায়, সো আমি কোনো শপের নাম রিকমেন্ড করতেছি না, আপনারা যে কোনো ট্রাস্টেড শপ থেকেই কিনতে পারেন, কোনো প্রবলেম নেই। আর একটা কথা, যারা আমার চ্যানেলে সবসময় দেখতেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটা খুব বেশি অনুপ্রেরণা দেয়। ইয়াস, ঠিক আছে ওয়ার্ডটা, যার কারণে সবাইকে রিকোয়েস্ট করব, যারাই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিতে পারেন। So that's all for today's video. Hope you guys enjoyed. If you're enjoying, then like, share, comment down below and subscribe to this channel. Ride safely. Jazakumullahu khairan.